দিচ্ছেন ফোকাস ত্রিপুরা। আপনাদের সাথে আমি প্রিয়া দেখে নিচ্ছি এখনকার সংবাদ। সিপিআইএম আমবাসা মহকুমা কমিটির উদ্যোগে বিজেপি কর্তৃক সংগঠিত রাজ্যের মুখ্যমন্ত্রী বাসভবন ঘেরাও এর তীব্র বিক্ষোভ জানিয়ে রবিবার সন্ধ্যা রাতে এক মিছিল ও পথসভা সংগঠিত করে। মিছিল শেষে পথসভায় দলের মহকুমা সম্পাদক বক্তব্য রাখতে গিয়ে ঘটনাটিকে চক্রান্তমূলক বলেন এবং সিপিআইএম দলের উপর কুচ্ছা রটানোর পরিকল্পনা বলে জানান। বিশেষ করে মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে আমরা উদ্যোগ সংগঠিত করেছি এবং এই এলাকাতেও গোটা চল্লিশের গ্রুপ নিয়ে তারা মিছিল করেছে এবং যে বাসায় তারা স্লোগান দিয়েছেন আপনারা হয়তো অনেকেই লক্ষ্য করেছেন এবং পরবর্তী সময়ে পথসভার মাধ্যমে আমাদের পার্টি এবং আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কথিত বাসা ব্যবহার করে তারা আলোচনা করে গেছে। আমরা লক্ষ্য করেছি এই দল আমাদের রাজ্যের মধ্যে বিশেষ করে দিল্লির ক্ষমতায় এই দলটা ক্ষমতাসীন হওয়ার পর থেকে এই রাজ্যের মধ্যে একটা অস্থির পরিবেশ তৈরির লক্ষ্যে তাদের কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। রাজ্যের বিজেপি সভাপতি বিপ্লব দেবের উপর হামলা হওয়ার পর রবিবার বিজেপি রাজ্য কমিটির এক সভা সংগঠিত হয় দলীয় প্রধান কার্যালয়ে। এই সভায় ঘটনার পরিপ্রেক্ষিতে আগামী দিনগুলিতে দলীয় কি কি কর্মসূচি গ্রহণ করা হবে তা নিয়ে আলোচনা করা হয়। সভায় উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য সভাপতি বিপ্লব দেব, সহসভাপতি সুবল ভৌমিক সহ অন্যান্য নেতৃবৃন্দগণ। আমাদের গত পরশুদিন রাত্রিতে যে ইনসিডেন্ট হয়ে গেছে সভাপতির উপর আক্রমণ এবং তৎপরবর্তী যে পরিস্থিতি রাজ্যে বিরাজমান, মানুষ অত্যন্ত শঙ্কিত, আতঙ্কিত এবং চিন্তিত যে একটা সর্বভারতীয় দলের সভাপতির উপর এ ধরনের একটা আক্রমণ হওয়ার পরেও রাজ্য সরকার এবং তার প্রশাসনিক যে ভূমিকা অত্যন্ত নগণ্য। কারণ এই ঘটনায় যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে এটা একটা নাটক, মেলার মাঠ থেকে রচিত নাটক। এই তাদেরকে সঙ্গে সঙ্গেই কোর্ট থেকে ওরা বেল পেয়ে গেছে, পুলিশ অত্যন্ত দুর্বল রিপোর্ট করেছে। 151 জনকে নিয়ে নতুন ভাবে গঠন করা হলো রাজ্য কংগ্রেস কমিটি। কমিটিতে কার্যকরী সভাপতি পদের দায়িত্ব রয়েছেন প্রদ্যুৎ কিশোর দেববর্মণ। রবিবার প্রদেশ কংগ্রেস ভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে একথা জানান প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহা। প্রথম উদ্দেশ্য হচ্ছে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। কংগ্রেস সভানেত্রী শ্রীমতী সোনিয়া গান্ধীজি গত 14 তারিখে 151 জন সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা দিয়েছে। এর মধ্যে ভাইস প্রেসিডেন্ট আছেন 13 জন, জেনারেল সেক্রেটারি আছেন 19 জন, সেক্রেটারি আছে 35 জন, এক্সিকিউটিভ মেম্বার 66, স্পেশাল ইনভাইটি 16 জন। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। ফিরছি বিরতির পর অন্যান্য সংবাদ নিয়ে। চোখ রাখুন ফোকাস ত্রিপুরার পর্দা। বিশেষ চতুর্দশ বার্ষিকী শারদীয়া স্বর্ণ সম্ভার 2016, সবার প্রিয় সোনা ও হীরের গয়নার আনন্দময় বার্ষিক প্রদর্শনী 30 সেপ্টেম্বর থেকে 7 অক্টোবর। আসুন বেছে নিন আপনার পছন্দ মতো সোনা ও হীরের গয়নার বিশেষ সম্ভার থেকে। সঙ্গে পান উৎসবের মরশুমে আকর্ষণীয় অফার এবং ড্র, 20% ছাড় সোনার গয়নার মেকিং চার্জের ওপর, 50% ছাড় হীরের গয়নার মেকিং চার্জের ওপর, 15% ছাড় গ্রহরত্নের ওপর। সুনিশ্চিত উপহার প্রতিটি কেনাকাটার সঙ্গে। ডেইলি লাকি ড্র স্বর্ণ মুদ্রা, মেগা ড্র বিলাসবহুল গাড়ি এবং 4টি স্কুটি, বাড়তি আকর্ষণ একেবারে সহজ সাধ্য দামে চোখ ধাঁধানো হীরের গয়নার সম্ভার। পাশাপাশি আছে পুরনো সোনার বদলে নতুন গয়না, জিএসআই আইজিআই পরীক্ষিত গ্রহরত্ন। শারদীয়া স্বর্ণ সম্ভার 2016, 30 সেপ্টেম্বর থেকে 7 অক্টোবর। সবার সাদর আমন্ত্রণ শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, খোয়াই, উদয়পুর, ধর্মনগর, কলকাতা।
প্রতিদিন দোকান খোলা। বৈদ্যুতিক সরঞ্জাম যেমন ফ্রিজ, টিউবলাইট, এসি, মোটর, টিভি, গিজার, ফ্যান কেনার সময় অবশ্যই বিইই লেভেল ও সর্বোচ্চ তারা চিহ্নের সংখ্যা দেখে কেনা উচিত। ফ্রিজ, ওয়াশিং মেশিন, কম্পিউটার, গিজার, হিটার ও ফ্যান ব্যবহারের ক্ষেত্রে বিদ্যুৎ সাশ্রয়ের সাধারণ বিষয়গুলো মেনে চললে বিদ্যুতের অপচয় রোধ করা যায়। সাধারণ 60 ওয়াট অথবা 100 ওয়াট বাল্ব ব্যবহারের পরিবর্তে CFL অথবা LED বাল্ব ব্যবহার করুন। হ্যাঁ, আমরা একটু সচেতন হলেই আমরা বিদ্যুতের অপচয়কে রোধ করতে পারি। সাশ্রয় যত তারা, আমাদের বন্ধু তারা। বিদ্যুৎ চুরি বন্ধ করুন, আধারমুক্ত ত্রিপুরা করুন। জনকল্যাণ ও জনস্বার্থে ব্যুরো অফ এনার্জি এফিসিয়েন্সি এর সহযোগিতায় ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম লিমিটেড থেকে প্রচারিত। সিঙ্গার আর প্রেস্টিজের দারুণ সব অ্যাপ্লায়েন্সেস পেলে আপনিও হয়ে উঠবেন রান্নাঘরের দশভুজা। এই ফ্যামিলি শপের ঠিকানা জানেন তো? গিরিবালা উদ্যোগ, কামান চৌমুহনি, আগরতলা। বহুদিন পর দেখা হলো। সত্যি? এর আবার কি হলো? মনে হয় ডাবল স্ট্রেংথ কে মিস করছে। এর চাই ডাবল স্ট্রেংথ লিভার টনিক। লিভ সেফ ডিএস। লিভ সেফ ডিএস, দ্বিগুণ শক্তিশালী লিভার টনিক। এখন প্রতিটি লিভ সেফ প্যাকের সঙ্গে একটি ওজন ব্যথা মুক্তি মলম বিনামূল্যে। বাবা, এটাই হয় রোজ যদি লিপসেপ প্লাস না খাওয়া হয়। আর এটাই হয় যদি লিপসেপ প্লাস রোজ খাওয়া হয়। বাবা, লিপসেপ প্লাস রোজ খেয়ে যা আর সারা জীবন মজা কর। আচ্ছা বাবা, খাও দাও, লিপসেপ প্লাস রয়েছে তো। এখন প্রতিটি লিপসেপ প্যাকের সঙ্গে একটি ওজন ব্যথা মুক্তি মলম বিনামূল্যে। বিরতির পর অন্যান্য সংবাদ নিয়ে, বিজেপি কর্মী সমর্থকদের দ্বারা মুখ্যমন্ত্রী বাসভবন গ্যারাওকে কেন্দ্র করে প্রতিবাদ জানিয়ে রবিবার রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সভা সংগঠিত করল CPIM সদর মহকুমা কমিটি। মিছিলটি রবীন্দ্র ভবনের সামনে থেকে শুরু হয়ে রাজধানীর বিভিন্ন পথ পরিক্রমা শেষে প্যারাডাইস চৌমুহনিতে এসে পথসভায় মিলিত হয়। পথসভায় আলোচনা করতে গিয়ে বক্তারা বিজেপি দলের তীব্র সমালোচনা করেন। এই রাজ্যের মানুষ গণতান্ত্রিক, এই রাজ্যের মানুষ দেশপ্রেমিক, এই রাজ্যের মানুষ সাধারণ মানুষ সাম্প্রদায়িকতার বিরুদ্ধে। তো সাম্প্রদায়িক ফ্যাসিবাদী দল এই বিজেপি, তার মুখোশ জনগণের সামনে উন্মোচিত করতে হবে। কেন্দ্রীয় সরকারে থাকার সুবাদে ওরা যে কার্যকলাপ করছে, এই কার্যকলাপের ফলেই তারা আজকে জনবিচ্ছিন্ন হচ্ছে। এবং
যে কার্যকলাপ গুলো তারা করছে দিল্লিতে থেকে, তার সবচেয়ে বড় শিকার আমরা ত্রিপুরা। প্রতি বছর আমরা 1800 কোটি টাকার মতো আমাদের ক্ষতি হচ্ছে, তারা দিচ্ছে না, রাজ্যকে প্রতারিত করছে, ঠকাচ্ছে। রবিবার আগরতলা গেদুমিয়া মসজিদ প্রাঙ্গণে অল ইন্ডিয়া ইমাম অর্গানাইজেশন ত্রিপুরা রাজ্য কমিটি ঘটনার লক্ষ্যে রাজ্যের প্রতিটি মসজিদে কর্মরত ইমাম সাহেবদের মহকুমা ভিত্তিক প্রতিনিধি নির্বাচিত করেন। মতামত ও সুপারিশ ক্রমে ত্রিপুরা রাজ্য কমিটি গঠন করা হয়। আগামী দিনে এই সংগঠন রাজ্যের সংখ্যালঘু মুসলিমদের সার্বিক উন্নয়নের জন্য কাজ করে যাবে বলে জানায় অর্গানাইজেশনের এক কর্মকর্তা। আমাদের ইমাম অর্গানাইজেশন প্রতি 3 বছর পর পর আমাদের কমিটি পরিবর্তন হয়। তা আজকে আমাদের 3 বছর পূর্ণ হয়ে গেছে, সেই অনুযায়ী আমরা আজকে এই কমিটিকে পুনরায় নতুন কমিটি গঠন করার জন্য আমরা এখানে সকাল প্রত্যেক মহকুমা থেকে আমরা উপস্থিত হয়েছে এখানে সদস্যগণ। যথাযোগ্য মর্যাদার সহিত ভারতের প্রাক্তন প্রয়াত রাষ্ট্রপতি তথা মিসাইল ম্যান ডক্টর APJ আব্দুল কালামের 85তম জন্মবার্ষিক পালন করল ডক্টর কালাম ওয়েলফেয়ার সোসাইটি। অমরপুর নতুন বাজারে সোসাইটির উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যক্তিবর্গ। এদিন সোসাইটির সদস্যরা ডক্টর APJ আব্দুল কালামের প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা জানায়। অনুষ্ঠানে ডক্টর আব্দুল কালামের জীবনী নিয়ে আলোচনা করেন উপস্থিত অতিথিগণ। ডক্টর কালামের নামে ওয়েলফেয়ার সোসাইটি গঠন করে আজকে তার জন্মদিনে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করছে। ডক্টর কলাম সম্পর্কে বলতে গেলে ইতিমধ্যে আমার পূর্ববর্তী যারা আলোচনা করেছেন তারা বিস্তারিত ভাবে আলোচনা করেছেন। নিয়ে নিচ্ছি আবারও ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, ফিরছি বিরতির পর অন্যান্য সংবাদ নিয়ে। এই অস্বস্তি কেন সহ্য করছিস? যৌন অঙ্গে অস্বস্তি তো যৌন রোগের লক্ষণ, এতে লজ্জা কিসের? কিসের ভয়? তাহলে করবোটা কি? যে কোনো সরকারি হাসপাতালে নিজের পরীক্ষা করা, ডাক্তার ফ্রিতে চিকিৎসা করবে, আর ব্যাপারটা থাকবে তোর আর ডাক্তারের মধ্যে। এই অস্বস্তি কেন সহ্য করছিস? যৌন অঙ্গে অস্বস্তি তো যৌন রোগের লক্ষণ, এতে লজ্জা কিসের? কিসের ভয়? তাহলে করবোটা কি? যে কোনো সরকারি হাসপাতালে নিজের পরীক্ষা করা, ডাক্তার ফ্রিতে চিকিৎসা করবে, আর ব্যাপারটা থাকবে তোর আর ডাক্তারের মধ্যে। এই অস্বস্তি কেন সহ্য করছিস? যৌন অঙ্গে অস্বস্তি তো যৌন রোগের লক্ষণ, এতে লজ্জা কিসের? কিসের ভয়? তাহলে করবোটা কি? যে কোনো সরকারি হাসপাতালে নিজের পরীক্ষা করা, ডাক্তার ফ্রিতে চিকিৎসা করবে, আর ব্যাপারটা থাকবে তোর আর ডাক্তারের মধ্যে। এই অস্বস্তি কেন সহ্য করছিস?
যৌন অঙ্গে অস্বস্তি তো যৌন রোগের লক্ষণ, এতে লজ্জা কিসের, কিসের ভয়? তাহলে করবোটা কি? যে কোনো সরকারি হাসপাতালে নিজের পরীক্ষা করা, ডাক্তার ফ্রিতে চিকিৎসা করবে, আর ব্যাপারটা থাকবে তোর আর ডাক্তারের মধ্যে। কাকু এটা কি তৈরি হচ্ছে? আমাদের গ্রামের কমিউনিটি হল। ভালোই হয়েছে, বেশ এসো কাজটা দেখে যাও। সবই তো বুঝলাম কাকা, কিন্তু কি রড ব্যবহার করছেন এটা আপনারা? কেন, বহিরাজ্যের খুব দামি রড। বহিরাজ্যের বলেই বিশ্বাস করে নিলেন? যখন ত্রিপুরাতেই তৈরি হচ্ছে উন্নত মানের মেগা টার্বো টিএমটি বার, তখন বহিরাজ্যে যাবেন কেন? হ্যাঁ, 10 বছর ধরে রাজ্যে তৈরি হওয়া মেগা টার্বো টিএমটি বার এখন আরো উন্নত মানের, যা জং রোধক তাই মরচে ধরে না। ভূমিকম্প রোধক মেগা টার্বো টিএমটি বার আপনার নির্মাণকে রাখে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। পারুল প্রকাশনের বই শুধু ঝকঝকে রঙিনই নয়, গুণমানের বিচারে সবার সেরা। ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদের নতুন সিলেবাস অনুসারে লিখিত নবম শ্রেণীর সেরা রেফারেন্স। বাংলা রেফারেন্স ডক্টর উজ্জ্বল কুমার মজুমদার, জ্যোতিভূষণ চাকি, স্মার্ট ইংলিশ ডক্টর পিসি ধর, ভৌত বিজ্ঞান রেফারেন্স ডক্টর উপেন্দ্রনাথ নন্দী, ডক্টর সুজন চ্যাটার্জি, জীবন বিজ্ঞান রেফারেন্স অমিত কুমার নন্দী, সূর্যেন্দু বিকাশ পাত্র, সমাজবিদ্যা অর্থনীতি রেফারেন্স অধ্যাপক শুভময় রায়, ডক্টর আশুতোষ রায়, ভূগোল রেফারেন্স অনিন্দিতা দে, আলমগীর মল্লিক, অধ্যাপিকা পিয়ালি কুমার, ইতিহাস রেফারেন্স ডক্টর অমলেন্দু দে, রাষ্ট্রবিজ্ঞান রেফারেন্স অধ্যাপিকা শ্রাবন্তী নায়ক, পরিমল লোধ। একমাত্র আমরাই ছুটে পেরেছি বিশ্বমান। নূপুর পায়ের ঋণীকে ঝেড়ে পায়েল খানে বাজে, বাসনের ঐশ্বর্য যেমনই হোক সাথে মানানসই অলংকার, যেন নারীর অহংকার রূপসজ্জায় যুগে যুগে তাই গয়না নারীর পছন্দের তালিকায় শীর্ষে। আপনার অহংকার আমাদের অলংকার, রাজন জুয়েলার্স। আরে রাস্তাটা ডিস্টার্ব বলে, নইলে কবে গাড়ি কিনতাম? আরএফএল ফ্যালকন টুল, বাজারের এক নম্বর টুল, একবার বসলে পুরা জীবন পার। জীবন তো পার হবেই, কারণ আরএফএল টুলে ব্যবহার করা হয় হাই স্টিফনেস ম্যাটেরিয়াল, যা যে কোনো চাপ সহ্য করে নিজের পায়ে দাঁড়াতে সদা প্রস্তুত। সত্যি ট্রু কথা। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুড়া মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুড়া মশলা, গুণ মানে প্রতি ঘরে ঘরে। দাদা, ঘরের জন্য টিন দেখেন না? দেখাচ্ছি, এই নিন টাটা শক্তি ঢেউ টিন, এটা লাগালে আপনি নিশ্চিন্ত। না না, আমরা গরিব মানুষ, টাটা শক্তি ঢেউ টিন কেনার ক্ষমতা আমাদের নেই, বলে খুব দামও হবে। কে বলেছে আপনাকে? টাটা শক্তি টিনের দাম এখন সবার হাতের নাগালে এবং সারা ত্রিপুরাতে একই দামে পাওয়া যাচ্ছে। তাছাড়া এখন .20 mm থেকে .63 mm পুরু টিনও পাওয়া যাচ্ছে। টাটা শক্তি ঢেউ টিন ISI স্ট্যান্ডার্ডের ওজন নির্ধারণ করে, তাই টিন হয় মজবুত ও শক্তিশালী। আর 120 GSM জিঙ্ক কোটেড হওয়ায় টিন টেকে বছরের পর বছর, সঙ্গে পাবেন টেস্ট সার্টিফিকেটও। তাহলে আমাদের টাটা শক্তি টিনই দিন। টাটা শক্তি ঢেউ টিন, থাকুন গর্বের সাথে। অথরাইজড ডিস্ট্রিবিউটর বজরং স্টিল সেলস কর্পোরেশন, বিকে রোড, প্যালেস কম্পাউন্ড, আগরতলা। ফিরে এলাম বিরতির পর অন্যান্য সংবাদ নিয়ে। সম্পত্তি নিয়ে বিবাদের জেরে আহত দুই, ঘটনা রবিবার বিকেলে 4টা নাগাদ বিলুনিয়া থানাধীন উত্তর রতনপুর ADC ভিলেজের গাবুরছড়া এলাকায়। জানা যায়, বড় ভাই এবং ছোট ভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরে সম্পত্তি নিয়ে বিবাদ ছিল। এর পরিপ্রেক্ষিতে রবিবার বিকেলে দুই পরিবারের মধ্যে মারামারি শুরু হয়। পরে আহতদের বিলুনিয়া হাসপাতালে নিয়ে আসা হয়। বড় ভাইয়ের কালকে রাত্রে মারছিল দাদা, এই মারার পরীক্ষিতে গেছিলাম, বড় ভাই কইছে যে একটু যাই আসি, গেলে কিটা হয়েছে না হয়েছে। কে মারছিল?
বড় ভাইয়ের বউয়ে এবং মেজো ভাইয়ে, বড় ভাইয়ের ছেলে, বড় ভাইয়ের মেয়ে। মায়েরা চোখ একটা ভুলাই লেছে। বড় ভাইয়ের নাম তপন দাস। চোখ একটা ভুলাই লেছে, চোখের ভিতরে এখনো চাইলে দেখবেন আপনারা চোখের ভিতরে পুরা রক্ত জমে রয়েছে। এখনো আইবার লাগে, কেসি দিবার লাগে, আইবার লাগে, আমরা গাড়ি দিয়ে আইতে লাগছে। পরে বড় ভাইয়েরা মায়েরা ধরে গাড়ি থেকে টাইন আছে। বিজেপি দল কর্তৃক মুখ্যমন্ত্রীর বাসভবন ঘেরাও এর প্রতিবাদে সারা রাজ্য জুড়ে চলছে সিপিআইএম দলের বিক্ষোভ প্রদর্শন। এই কর্মসূচির অঙ্গস্বরূপ তেলিয়ামুড়া বাগান বাজার গিলাতলিতেও রবিবার সন্ধ্যা সংগঠিত হয় প্রতিবাদ মিছিল। মিছিল শেষে আয়োজিত পথসভায় নেতৃবৃন্দগণ বিজেপি দলের তীব্র সমালোচনা করেন। আগরতলা একটি ক্লাবের প্রতিমা বিসর্জনকে কেন্দ্র করে বিজেপি দল কর্তৃক গত শনিবারে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর বাসভবনের উপর যে রাজনৈতিক বধ উদ্দেশ্য প্রণোদিতভাবে যে আক্রমণ সংগঠিত হয়েছে তারই প্রতিবাদে গোটা রাজ্যের সাথে আমরা আমাদের পার্টি বাগান বাজার অঞ্চল এলাকার মধ্যে আমরা আজকের এই বিক্ষোভ মিছিলে সামিল হয়েছি। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ ও অন্যান্য অনুষ্ঠান দেখার জন্য চোখ রাখুন প্রকাশ ত্রিপুরার পর্দায়। নমস্কার।